বাবা বাবা শোনো হ্যাঁ বল পাশের বাড়ির ছেলের সাথে আমি চলে যাচ্ছি আমাকে খোঁজার একদম চেষ্টা করবে না ফোন করবে না আমাকে বাবা সাবাস আমি তো এটাই চাচ্ছিলাম যা 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 মা তুই যা তোর বিয়ের খরচার জন্য আমি অনেক টাকা পয়সা রেখেছিলাম সব বেঁচে গেল বাহ খুব ভালো খবর দিলি যা তুই যা বাবা এটা মা লিখে গেছে মা চিঠি লিখেছে মা মনে পাশের বাড়ি ছেলের সাথে চলে গেছে তাড়াতাড়ি খোঁজ তোর মা কে তাড়াতাড়ি খোঁজ আমি কার সঙ্গে ঝগড়া করবো রে তাড়াতাড়ি খোঁজ হ্যালো হ্যাঁ কি করছো কেমন কিছু না বসে আছি আই লাভ ইউ ও সত্যি

মাশিমা আপনার মেয়েকে তো আমার ভীষণ পছন্দ আমি বিয়ে করতে রাজি আছে আচ্ছা তোমাকেও আমাদের পছন্দ হয়েছে তার আগে কিছু প্রশ্ন করতে চাই কিছু মনে করবে না 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 করেন 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 আচ্ছা তুমি কি মদ খাও হ্যাঁ মদ আমি খাই ড্যান্সে যাওয়ার অভ্যাস আছে হ্যাঁ বারে আমি রোজ যাই অন্যের বৌদের দিকে বুদিষ্টিতে তাকানোর অভ্যাস আছে হ্যাঁ আছে তো বাবা সবই তো তোমার নেগেটিভ দেখছি পজিটিভ কিছু আছে হ্যাঁ আছে তো এই আছে জানো মা জানো কালকে না আমি না কাজ করে ফেলেছি আমি না কালকে বিয়ে করে ফেলেছি কি বললি তুই বিয়ে করে ফেলেছিস তুই একবার জানানোর প্রয়োজন মনে করলি না যে কাজটা তুই করেছিস আত্মপর বেঈমান মেয়ে ছেলে পতাকা কেন তোমরা যখন বিয়ে করেছিলে কি আমাকে জানিয়েছিলে না কি হ্যাঁ ওই বজকা কি কি করছিস কাটাল পারবো কাটাল পারবি হ্যাঁ তো শুনলাম তোর শাশুড়ির সঙ্গে নাকি তোর ঝামেলা হয়েছে হ্যাঁ ঝগড়া হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে রে আরে বাবা আমি একটা জামা পরে পরপর তিন চারবার আমি শ্বশুর বাড়ি গিয়েছি হ্যাঁ তখন শাশুড়ি আমাকে বলছে যে তোমার কি আর জামা টামা নাই তুমি রোজ রোজ একটা জামা পরে আমার বাড়িতে আসো শাশুড়ি তাই বলছে তখন আমি আবার শাশুড়িকে বললাম তাহলে আপনাকে একটা কথা বলি আপনার তো তিন চারটে মেয়ে বারবার কোন আমার বাড়ি এই বড়টার পাঠান আর ছোট গলানার মাঝে মাঝে পাঠাতে পারেন না ওই বলতে ফটকা তুই বলে ভালো গান জানিস তো গান শোনা জানি জানি তো বল করি

কিতাও lewat কে শুধু টাচ করবে একদম টিবে না